হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আজকে আমার মুখে এত হাসি হাসি এই কারণে, কারণ ফাইনালি এতগুলো ভিডিও এতদিন ধরে চেঁচামেচি করার পর, ফ্যান্সদের গালাগালি খাওয়ার পর, একটা ভিডিওর আমার কাজের কাজ এফেক্ট হয়েছে। আজ অব্দি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যখনই কোনো রিমেক করতো, রাইট কিনেই করতো, তো সেটা জানাতো না, আগে থেকে অ্যানাউন্স করতো না। আমরা ইউটিউবাররা, আমি স্পেশালি, আমাকে লোকে কিস্তিও দিয়েছে এর জন্য প্রচুর। আমরা খুঁজে খুঁজে বার করেছি, সাউথের রিমেক হলে, সাউথের রিমেক তো চট করে ধরে নেওয়া যায়, বিদেশি সিনেমার রিমেক হলে খুঁজে বার করছি, সিন কপি হলে খুঁজে বার করেছি, বলেছি, এবং সেটা বলার পরে আমি বলেছি, এরকম আরো অনেকে বলেছে, আমি একা খালি নিজে একার কথা বলছি না, ফেসবুক অনেক পেজ আছে যারা ধরেছে। এরকম করতে করতে এটার এফেক্ট ভালো কি হয়েছে যে এখন অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে, এবং আমাদের রিমেক কিং জিত, যে সবচেয়ে বেশি নিজের কেরিয়ারে রিমেক করেছে এবং রিমেক একদম পুরোপুরি বিশ্বাসী এবং মনে করে যে রিমেকের মানে ক্রিয়েটিভ ইনপুট থাকে, যেটা আমার মনে হয় না এবং অনেকেরই মনে হয় না যে রিমেকের মধ্যে ক্রিয়েটিভ ইনপুট কি থাকছে। এনিওয়ে, তো আচ্ছা, আমি যে কথাটা বললাম সেটা কিন্তু জিতের নিজের ইন্টারভিউতে বলেছে যে সে রিমেক ফিল্মে বিলিভ করে, এটা আমার বানানো কথা না। এনিওয়ে, তো যাই হোক, ফাইনালি তার যে আপকামিং সিনেমা আসছে যার নাম হচ্ছে বাজি, তো সেই যাতে জিত এবং মিমিকে আমরা একসাথে দেখতে পাবো। অংশুমান প্রত্যুষ ডিরেক্ট করছে সিনেমাটা এবং এটার স্ক্রিন প্লে লিখছে, আর স্টোরি তো বলা যায় না, স্ক্রিন প্লে লিখছে হচ্ছে অর্ণব ভৌমিক, যে এর আগে পরিণীতার সিনেমার গল্পটা লিখেছিল। তো অর্ণব ভৌমিক এখানে স্ক্রিন প্লে লিখছে, এছাড়া আরও দুজন রাইটার আছে। তো এটা একটা তেলেগু ফিল্ম, NTR জুনিয়রের একটা তেলেগু ফিল্ম যার নাম হচ্ছে নান্নাকু প্রেমাতু, যেটা সুকুমার ডিরেক্ট করেছিল। এই ফিল্মটা আপনারা নান্নাকু প্রেমাতো নামটা যদি নাও শুনে থাকেন, অরিজিনাল মানে অরিজিনাল ফিল্মটা, তেলেগু ফিল্মটা জি সিনেমাতে ফ্যামিলি এক ডিল বলে বহুবার দিয়েছে, ইউটিউবে রয়েছে এবং বহু লোকে বহুবার দেখেছে, কারণ সাউথের ফিল্ম, তেলেগু ফিল্ম হিন্দিতে ডাব হলে প্রচুর মানুষের দেখে। তো এটা জি সিনেমা অনেক বছর ধরে দিচ্ছে, বহু দিন ধরে দিচ্ছে, মানে সেই ধরনের 17-17 থেকে দেখছে, 17 না 18 থেকে দেখছে সিনেমাটা, আমার মনে পড়ছে না, 18 থেকে তো গ্যারেন্টি দেখছি, মানে দু বছর 3 বছর আগে থেকে আমি জি সিনেমাতেই দেখেছিলাম। তো ভালো সিনেমা, খুবই ভালো। তো এটা অফিসিয়ালি রিমেক করা হয়েছে এবং ভাল লাগছে যে অফিসিয়ালি মানে বলা হয়েছে যে অফিসিয়াল রিমেক অফ নান্নাকু প্রেমাতো, এটা লেখা হয়েছে, এইটা যে প্রথম বাংলায় লেখাটা হলো, যে বলা হলো যে আমরা রিমেক করছি, এটা কি আনন্দ হয়েছে কি বলি। যাই হোক, সেটা তো হলো যে অফিসিয়ালি হচ্ছে, সেটা না হলে জানে যে আমরা ইউটিউবাররা ঠিক খুঁজে বার করবো এবং অন্য মানে সময় বলবো, তো তাই জন্য আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছে, দ্যাট ইজ আ গুড থিং। ওকে, এবার হোয়াট ইজ দ্য ব্যাড থিং অ্যাবাউট দিস ফিল্ম, যে সিনেমাটা জি সিনেমাতে এত দিন ধরে দিচ্ছে হিন্দিতে ডাব হয়ে, এবং আমাদের রাজ্যের ম্যাক্সিমাম লোকে, 90% লোকে হিন্দি বোঝে, এবং সেই তেলেগু সিনেমাটা হিন্দিতে দিয়ে দিয়েছে, এবং আপনারা প্রত্যেকে জানেন যে এখন মানুষে কিভাবে সাউথের সিনেমা দেখছে, তেলেগু, তামিল এবং তেলেগু কমার্শিয়াল সিনেমাগুলো, মানে স্পেশালি NTR, মহেশবাবু, আল্লু অর্জুন, এদের সিনেমাগুলো হিন্দিতে ডাব হয়ে এলে মানে বহু লোকে দেখে, সেটা ইউটিউবের মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউজ আছে, ইভেন বাংলাতে তাদের মানে ডাবিং হচ্ছে, সারাইনডু হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে 2020 দাঁড়িয়ে একটা তেলেগু সিনেমা যেটা টিভিতে দেয় যার হিন্দির মানে তে ডাব হয়ে, সেটাকে রিমেক করাটা কতটা প্রফিটেবল, এটা আমার রিয়েলি ডাউট আছে। কারণ অডিয়েন্স যারা বাড়িতে বসে ফ্রিতে সেই সিনেমাটা দেখে, তারা কি সেই সেম সিনেমা দেখতে থিয়েটারে যাবে, নাকি স্ক্রিন প্লের মধ্যে কিছু চেঞ্জ করা হবে, 3 জন রাইটারকে, স্ক্রিন প্লে রাইটারকে হায়ার করা হয়েছে, তাহলে কি মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চেঞ্জেস করা হবে, আরও টুইস্ট অ্যান্ড টার্নস অ্যাড করা হবে কি, এটা একটা বড় কোয়েশ্চেন। যদি করা হয় খুব ভালো, যদি সেম টু সেম রাখা হয় তাহলে কিন্তু সিরিয়াসলি মানে আমি তো হলে দেখতে যাবো, দ্যাট ইজ মাই জব, বাট অডিয়েন্স কি যাবে? আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি লিখে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।